মোক্ষদা পিসির মুখেই শুনলাম তোমার বিয়ে হয়েছে। পূজোর সময় তুমি দানাপুরে আসবে তাও ঠিক হয়েছে। মালতী বলিল, তাহলে দানাপুরে তুমি হঠাৎ এসে পড়নি, জেনে শুনে এসেছিলে? কেন? মালতীর স্বর এখন কঠোর। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু মর্মস্পর্শী গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। আজ পড়ব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, কাশীবাসিনী। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত কাশীবাসিনী। দানাপুর স্টেশন হইতে দানাপুর শহর 5 মাইল দূরে। স্টেশনটি যে স্থানে অবস্থিত তাহার নাম খগল। খগলের বাজার হইতে কিয়দ দূরে স্টেশনের মালগুদামের ছোটবাবু গিরীন্দ্রনাথের বাসা বাড়ি। মৃন্ময় গৃহখানি, খোলার চাল, রাস্তা হইতে 3টি সিঁড়ি উঠিয়া একটু বারান্দার মতো, তাহার পরই অন্তঃপুর। দুখানি শয়নঘর, একটি রসুই ঘর, একটি কাঠ রাখিবার ঘর, তাতে কপাট নাই। উঠানটি টালি বিছানো, মধ্যস্থানে উচ্চ আলিশাযুক্ত কূপ। মাসিক ভাড়া 3.5 টাকা। গিরীন্দ্র চাকরিতে প্রবেশ করিয়া সঙ্গদোষে চরিত্র নষ্ট করিয়া ফেলিয়াছিল। প্রায় 10 বৎসর কাল মদ্যপানাদি যথেচ্ছাচারে কাটাইয়া সম্প্রতি বৎসর 2 কিঞ্চিত ভদ্র হইয়াছে, অর্থাৎ বিবাহ করিয়াছে। স্ত্রীটি একটু বড়সড়, বড়সড় দেখিয়াই বিবাহ করিয়াছিল। নাম মালতী, মুখখানি বেশ লালিত্য মাখা, রংটি তত ফর্সা নহে। এই বয়সেই বেচারি বিদেশে একাকী স্বামী ঘর করিতে আসিয়াছে। শাশুড়ি নাই, ননদ নাই, দেখিবার যত্ন করিবার কেহ নাই। স্বামী আপিস চলিয়া গেলে এমন কেহ নাই যাহার সঙ্গে বসিয়া মালতী দুইদণ্ড গল্প করে। সম্বলের মধ্যে এক বুড়ি দায়ী ভজুয়ার মা, দিনরাত্রি বাড়িতে থাকিয়া বধূকে রক্ষণাবেক্ষণ করিবে, এই জন্য বেতন 1 টাকা বেশি। খগলের অনেকদিন স্থায়ী একটি বাঙালি পরিবার এই দায়ীটিকে পুরাতন ও বিশ্বাসী বলিয়া সুপারিশ করিয়া দিয়াছেন। সে যে পুরাতন তদ্বিষয়ে কাহারও কোনো সন্দেহ থাকিতে পারে না। তাহার মস্তকের শুভ্র কেশ, দেহের স্থৌল্য, চর্মের লোলতা এ বিষয়ে সাক্ষ্যদান করিতেছে, এবং বোধহয় বিশ্বাসীও বটে, কারণ বাজার করিতে যাইতে তাহার অত্যন্ত অনিচ্ছা দেখা যায়। গিরীন্দ্র বেচারি অত্যন্ত ভালো মানুষ, নিজেই হাট বাজার করিয়া কুলির মাথায় দিয়া লইয়া আসে। ভজুয়ার মা ততক্ষণ বারান্দার কোণে শুইয়া নিদ্রা উপভোগ করে। শীতকাল, 3টা বাজিয়া গিয়াছে, আর বেলা নাই। মালতী শয়নকক্ষ হইতে বাহির হইয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। যথাস্থানে চট বিছাইয়া কালো কম্বল মুড়ি দিয়া ভজুয়ার মা নাসিকাধ্বনিপূর্বক মালতীকে রক্ষণাবেক্ষণ করিতেছে। মালতী তাহার পানে চাহিয়া অনুচ্চস্বরে কহিল, আহ, কত ভাগে কি ঘুমের বোঝা নিয়েই পৃথিবীতে এসেছিল! এমন সময় বাহিরে একটি পুরুষ কণ্ঠ, বাবু বাবু শব্দে চিৎকার করিয়া উঠিল। মালতী ছুটিয়া সদর দরজার কাছে গেল।
অজস্র ছিদ্রসংকুল দরজাটি বন্ধ। একটি ছিদ্রে চক্ষু লগ্ন করিয়া দেখিল, একজন রেলওয়ে কুলি মাথায় একটা তোরঙ্গ, হাতে একটা পুঁটলি দাঁড়াইয়া চিৎকার করিতেছে। তাহার পশ্চাতে একজন বিধবা বেশিনী, প্রৌঢ়া বাঙালি স্ত্রীলোক। চকিতের মধ্যে মালতি ফিরিয়া দাইকে ডাকাডাকি আরম্ভ করিল। কিছুতেই দাইয়ের নিদ্রাভঙ্গ হয় না দেখিয়া সে অবশেষে তাহার গায়ে হাত দিয়া ভজুয়াকে মাই বলিয়া জোরে নাড়া দিতে লাগিল। দাই তখন উঠিল এবং শীতে কাঁপিতে কাঁপিতে গিয়া দরজা খুলিয়া দিল। এক মিনিট পরে স্ত্রীলোকটি আসিয়া বারান্দায় দাঁড়াইলেন, মালতীর মুখের পানে শান্ত দৃষ্টিতে চাহিয়া রহিলেন। মালতী ভাবিল স্বামীর কোনো আত্মীয়া হইবেন, কিন্তু কাহারও তো আসিবার কোনো কথা ছিল না, প্রণাম করিবে কিনা ভাবিতে লাগিল। নবাগতা জিজ্ঞাসা করিলে, এই কি গিরীন্দ্রবাবুর বাড়ি? মালতী বলিল, হ্যাঁ। তুমি কি তার বউ? মালতী অন্যদিকে চাহিয়া মাথা হেলাইয়া জানাইল যে তাহাই। তাহার পর সাহস সংগ্রহ করিয়া জিজ্ঞাসা করিল, আপনাকে তো চিনতে পারলাম না, কোথা থেকে আসছেন? মহিলাটি উত্তর দিলেন, আমি আসছি কাশী থেকে, গাড়িতে যাচ্ছিলাম, টিকিট হারিয়ে গিয়েছিল তাই নামিয়ে দিল, শুনলাম আবার সেই রাত একটায় গাড়ি, একলা মেয়ে মানুষ কোথায় যাই, তাই একজন ভদ্রলোকের বাড়ি খুঁজে এলাম। মালতী বলিল, তা বেশ করেছেন, হাত পা ধুয়ে ফেলুন। দাই জল দিল, তিনি হস্তপদাদি ধৌত করিলেন। মালতী ততক্ষণ একটি শতরঞ্জ আনিয়া বারান্দায় বিছাইল। তাহার পর জিজ্ঞাসা করিল, কখন গাড়িতে উঠেছিলেন? খাওয়া দাওয়া হয়নি বোধ হয়? তিনি হাসিয়া বলিলেন, খইয়ার হয়েছে। মালতী দাইকে বলিল, শীঘ্র করে উনানটা জেলে দে, দিয়ে বাজার যা, আলো চাল কিনে নিয়ে আয়। ইহা শুনিয়া নবাগতা সুমিষ্ট স্বরে বলিলেন, না মা, আলো চাল কিনতে দিতে হবে না, আলো চাল আমার ওই পুঁটলিতে বাঁধা আছে, তুমি ব্যস্ত হইও না। তিনি আসিয়া বারান্দায় বসিলেন, মালতীকেও কাছে বসাইলেন। জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি বাছা? মালতী উত্তর করিল, আমার নাম মালতী। তিনি জিজ্ঞাসা করিলেন, বাপের বাড়ি? মালতী উত্তর দিল, উত্তরপাড়া। তিনি আবার জিজ্ঞাসা করিলেন, তোমার মা বাপ সবাই আছেন? মালতী মুখখানি অন্ধকার করিয়া বলিল, বাবা তো মারা গেছেন আমি যখন আতুড়ে, মা মারা গেছেন যখন আমি এক বছরের। বলিয়া মালতী উঠিয়া গেল। উনান জ্বালিতে দেরি হইতেছে বলিয়া দাইকে বকিল, নিজে উনান ধরাইতে বসিয়া গেল। কাশীবাসিনী উঠিয়া রান্নাঘরে আসিলেন। মালতী ধৌত বস্ত্র পরিয়া রান্না চড়াইল, সেইখানে বসিয়াই গল্প আরম্ভ হইল। কাশীবাসিনী জিজ্ঞাসা করিলেন, কদ্দিন তোমার বিয়ে হয়েছে বাছা? মালতী উত্তর করিল, এই বসেক মাসে। তিনি বলিলেন, তবে তো অল্পদিনই হল, এখানে এসেছ কি মাসে? মালতী উত্তর করিল, এই দুমাস হবে। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামী কখন অফিসে যান? স্বামী প্রসঙ্গে মালতী লজ্জা পাইল, মুখখানি নত করিয়া শতরঞ্জ খুঁটিতে খুঁটিতে বলিল, এই নটার সময়। কখন আসেন? মালতী উত্তর দিল, কোনোদিন ছটার সময় আসেন, কোনোদিন সাতটা বেজে যায়। মহিলা জিজ্ঞাসা করিলেন, কত মাইনে পান? মালতী উত্তর দিল, 30 টাকা। তিনি জিজ্ঞাসা করিলেন, এই তাছাড়া উপরি আছে? মালতী লজ্জিত হইয়া বলিল, কি জানি। কাশীবাসিনী একটু খুশি হইলেন। আজ প্রদীপ জ্বালিতে জ্বালিতে গিরীন্দ্র বাড়ি আসিল। মালতী জিজ্ঞাসা করিল, হাজবাড়ি সকাল সকাল যে? গিরীন্দ্র একটু হাসিল, বলিল, তুমি একলাটি থাকো তাই এলাম আজ সকাল সকাল। মালতী বলিল, আজ আমি তো একলা নই, আজ বাড়িতে কে এসেছে বলো দেখি। গিরীন্দ্র বিস্মিত হইয়া বলিল, কে? একটি বিধবা, তিনটের কাশীর গাড়িতে দেশে যাচ্ছিলেন,
টিকিট হারিয়ে যাওয়াতে নামিয়ে দিয়েছে। কাশি থেকে? সঙ্গে কেউ ছিল না? কত বয়স? মালতী উত্তর দিল, সঙ্গে কেউ ছিল না, বয়স এই 30-40 হবে। গিরীন্দ্র মালতীর অনুমান শুনিয়া হাসিল, বলিল, 30 আর 40-এ কত তফাত! নিজে 30 বছর বয়স না হলে তা তুমি বুঝতে পারবে না। এ কৌতুক ভাব কিন্তু বেশিক্ষণ রহিল না। গিরীন্দ্র বিরক্ত হইয়া বলিল, এত লোক থাকতে আমাদের বাড়ি কেন এলো? মালতী একটু থমকিয়া গেল। স্বামী বিরক্ত হইবেন তাহা তো সে একবারও ভাবে নাই। সে তো খুব আমোদ করিয়াই সংবাদটা দিতে আসিয়াছিল। গিরীন্দ্র ভ্রুকুঞ্চিত করিয়া বলিল, কাশি থেকে একলা মেয়ে মানুষ, কিরকম বিধবা তাই ভাবছি। মালতী বুঝিল, বলিল, না না, যা ভাবছ তা নয়, ভালো লোক। গিরীন্দ্র বলিল, কেন ভাবি তা তো তুমি জানো, যেমন তোমার বুদ্ধি। কখন যাবে বলেছে? মালতী উত্তর করিল, তা তো কিছু বলেননি। গিরীন্দ্র বলিল, রাত 1টার সময় গাড়ি। মালতী বলিল, কত রাত্রে কি করে একলা স্টেশনে যাবেন, কে পৌঁছে দেবে? গিরীন্দ্র দাঁড়াইয়া উঠিয়া বলিল, আমি পৌঁছে দেব, এ পাপ যত শীঘ্র বিদায় হয় ততই ভালো, আমি যাব, সঙ্গে করে পৌঁছে দেব। মালতী মুখখানি বিষণ্ন করিয়া বসিয়া রহিল। গিরীন্দ্র বাহিরে গিয়া হস্তপদাদি প্রক্ষালন করিয়া আসিল। তখনও মালতী সেই রকম করিয়া বসিয়া আছে। গিরীন্দ্র বলিল, ব্যাপারখানা কি? মালতী বলিল, বাড়িতে মানুষ এসেছে, তাড়িয়ে দেবে কি করে? উনি নিজে থেকে বলেনি, কি করে বলবে যে তুমি যাও রাত 1টার গাড়িতে? গিরীন্দ্র বিরক্ত হইয়া বলিল, ওগো, সেজন্যে তোমার ভাবনার দরকার কি, সে ভার তো আমার। ইহার পর গিরীন্দ্র তোরঙ্গ খুলিয়া একটি বোতল ও গেলাস বাহির করিয়া একটা সোডা ভাঙিয়া কয়েকবার পান করিল। মদ্যের প্রভাবে তাহার মুখের বিরক্তির ভাব শীঘ্র অপনোদিত হইতে লাগিল। মালতীর সঙ্গে প্রফুল্লভাবে গল্প আরম্ভ করিল। কিয়ৎক্ষণ কাটিলে কাশীবাসিনী আসিয়া বাহিরের বারান্দায় দণ্ডায়মান হইলেন। গিরীন্দ্র হঠাৎ বাহিরে আসিয়া বলিল, আপনার আশাতে বড়ই আনন্দিত হলাম, বলিয়া প্রণাম করিল। দিল তখন তার দরিয়া। তিনি চুপ করিয়া রহিলেন। গিরীন্দ্র জিজ্ঞাসা করিল, আপনার নিবাস? তিনি উত্তর দিলেন, আপাতত কাশী বাস করছি বাবা। গিরীন্দ্র জিজ্ঞাসা করিল, কোথায় যাওয়া হচ্ছিল? তিনি উত্তর দিলেন, একবার দেশে যাব ভেবেছিলাম, তা টিকিট হারিয়ে গেল, নামিয়ে দিলে, তাই মনে করলাম। গিরীন্দ্র বাধা দিয়া বলিল, তা বেশ করেছেন, উত্তম করেছেন, আজ এখানে থাকুন, কাল বেলা 3টের গাড়িতে যাবেন খন। তিনি ধীরে ধীরে বলিলেন, আজ রাত 1টার গাড়িতে। গিরীন্দ্র বলিল, পাগল, অত শীতে বুড়ো মানুষ মারা পড়বেন যে, কিছু বিশেষ প্রয়োজন তো নেই? মহিলা উত্তর দিলেন, তা নেই যদিও। অতঃপর গিরীন্দ্র শাল গায়ে দিয়া ছড়ি লইয়া পান চিবাইতে চিবাইতে বেড়াইতে বাহির হইল। রাত্রি 10টার সময় ফিরিল। কাশীবাসিনী তখন শয়ন করিয়াছেন, দাই নিদ্রিত, মালতীও ঘুমাইয়া পড়িয়াছিল। ডাকাডাকিতে সেই উঠিয়া দরজা খুলিয়া দিল। দরজা খুলিবা মাত্র গিরীন্দ্র মালতীকে জড়াইয়া ধরিয়া চুম্বন করিল। মুখে মদের গন্ধ, কিন্তু মালতীর সেটা সহিয়া গিয়াছিল। মালতী বলিল, এত রাত? গিরীন্দ্র বলিল, একটা ভালো খবর আছে। মালতী জিজ্ঞাসা করিল, কি কি খবর? গিরীন্দ্র বলিল, বদলি হলো তারই ঘাটে। মালতী জিজ্ঞাসা করিল, মাইনে বেড়েছে? গিরীন্দ্র উত্তর দিল, 5 টাকা মোটে। কথা কহিতে কহিতে দুইজনে শয়নগৃহে আসিয়া পৌঁছিল। গিরীন্দ্র হাসিয়া বলিল,
তা দিক না দিক, সেখানে দু পয়সা আছে। মালতি জিজ্ঞাসা করিল, কবে যেতে হবে? গিরীন্দ্র উত্তর দিল, তিন চার দিন পরে। গিরীন্দ্র বলিল, বাহিরে সে অনেক খাইয়া আসিয়াছে, আহার করিবে না। মালতী আহার করিয়া আসিয়া দেখিল স্বামী নিদ্রিত। পরদিন প্রভাতে সাতটার সময় গিরীন্দ্র গাত্রোত্থান করিল। স্নানাদি করিতে আটটা বাজিল। কাশীবাসিনীকে দেখিয়া বিরক্ত হইয়া মালতীকে জিজ্ঞাসা করিল, মাগি কাল যাইনি? মালতী বলিল, বেশ, নিজে কাল মানা করলে ওকে যেতে, উনি তো একটার গাড়িতে যেতে চেয়েছিলেন। গিরীন্দ্র বিরক্তিতে ভ্রু কুঞ্চিত করিয়া রহিল, বলিল, আজ তিনটের প্যাসেঞ্জারের আগে কুলি পাঠিয়ে দেব, পাপ বিদেয় করে দিও, যাবার সময় সাবধানে থেকো, কিছু নিয়ে টিয়ে না যায়। মালতী ডাগর বিষণ্ন চোখ দুটিতে স্বামীর পানে চাহিয়া রহিল। গিরীন্দ্র আপিসে বাহির হইয়া গেলে মালতী কাশীবাসিনীকে বলিল, আসুন আমরা স্নান করে ফেলি। স্নান করিতে করিতে দুইজনে অনেক গল্প হইল। বিদেশে আসিয়া অবধি মালতী একদিনও এমন করিয়া গল্প করিতে পায় নাই। ভজুয়ার মাতার সঙ্গে হিন্দি কহিয়া প্রাণ ওষ্ঠাগত হইয়া উঠিয়াছিল। স্নানান্তে কাশীবাসিনী আহ্নিক করিতে বসিলেন। গঙ্গা জল নাই, কূপ জলেই ঈদং গঙ্গদকং বলিয়া সারিতে হইল। আহারান্তে উঠানে কূপের আলিশায় বসিয়া কিয়ৎক্ষণ চুল শুকানো এবং বিশ্রাম করা হইলে মালতী চুল বাঁধিবার সমস্ত সরঞ্জাম বাহির করিয়া আনিল। এতদিন সে নিজে নিজে চুল বাঁধিয়াছে, নিজে কি ভালো করিয়া চুল বাঁধা যায়? তাহার চুলের অবস্থা দেখিয়া কাশীবাসিনী অনেক দুঃখ করিলেন। একটা ঘণ্টা ধরিয়া অতি পরিপাটি করিয়া চুল বাঁধিয়া দিলেন। ক্রমে দুইটা বাজিল, এইবার কুলি আসিবে। কাশীবাসিনী প্রস্তুত হইলেন, বলিলেন, মা, একদিনই তোমার ওপর মায়া জন্মে গেছে গো, যেতে কষ্ট হচ্ছে। মালতীরও সেইরূপ বোধ হইতেছিল। বিদেশে কতদিন পরে একজন রমণীর স্নেহ ব্যবহার পাইয়া তার যেন পরমাত্মীয় লাভ হইয়াছে মনে হইতেছিল। ইনি চলিয়া গেলে আবার সেই সারাদিন ধরিয়া একাকী নিঃসঙ্গ জীবন যাপন করিতে হইবে, তাহারও বড় কষ্ট হইতে লাগিল। মালতী বলিল, আজ নাই বা গেলেন, দুদিন থাকুন না, এই দুদিন আপনার সঙ্গে কথা কয়ে বেঁচেছি। একলাটি প্রাণ হাঁপিয়ে ওঠে, এক এক সময় কান্না পায়। কাশীবাসিনী বলিলেন, আমি থেকে যেতে পারি, কিন্তু বাছা, তোমার স্বামী কিছু ভাবেন যদি? মালতী মুখে বলিল, ভাববেন আবার কি, কিন্তু মনটি তাহার সংকুচিত হইয়া পড়িল। সত্যিই তো, স্বামী যে ইহার উপর প্রসন্ন নহেন। কুলিটা আসিলে অবশ্য তাহাকে ফিরাইয়া দেওয়া যাইতে পারে, কিন্তু স্বামী পাছে বেশি রাগ করেন। তাহার পর ভাবিল, তা করেন করিবেন, এমন কিছু গর্হিত কার্য করা হইতেছে না। আমি এই একলাটি এই সংসার ঘাড়ে করিয়া মরিতেছি, কেহ আহা বলিবার নাই, কথা কহিবার একটা মানুষ পর্যন্ত নাই, আমি একজন লোককে দুই দিন রাখিতে পারি না? স্বামী আসিয়া অসন্তোষ প্রকাশ করিলে মালতী কি বলিবে, কিরকম করিয়া রাগ করিবে, সব মনে মনে গড়িয়া রাখিতে লাগিল। দুইটা বাজিল, কুলি আসিল না। তিনটা বাজিয়া গেল, তথাপি কুলির দেখা নাই। মালতী হাঁপ ছাড়িয়া বাঁচিল। তখন আবার মনের সুখে কাশীবাসিনীর সঙ্গে গল্প আরম্ভ করিয়া দিল। বইকালে মালতী জলখাবার কিনিতে দাইকে বাজারে পাঠাইতেছিল। কাশীবাসিনী বলিলেন, ছাইপাশ বাজারের জলখাবারগুলো কেন খাও তোমরা, ঘরে খাবার তৈরি করতে জানো না? মালতী বলিল, কে অত হাঙ্গামা করে বাপু? তিনি উত্তর দিলেন, হাঙ্গামা আবার কি, আমি তোমায় আজ দেখিয়ে দিচ্ছি বলিয়া তিনি দাইকে অপেক্ষা করিতে বলিলেন। নিজের বাক্স হইতে একটি টাকা বাহির করিয়া সুজি, চিনি, ময়দা প্রভৃতি কিছু কিছু আনিবার আদেশ দিলেন। মালতী বলিল, ও কি কথা, আপনি টাকা দিচ্ছেন কেন,
আমি টাকা দিই? দাইকে বলিল, টাকা ফিরিয়ে দে দাই। দাই টাকাটি কাশীবাসিনীর হাতে দিতে গেল। তিনি কিছুতেই লইবেন না, বলিলেন, আমি তোমাদের জন্যে একটা টাকা খরচ করলামই বা, তোমরা আমার কত যত্ন আদর করছো। মালতী বলিল, ভারী আদর ভারী যত্ন করেছি আপনাকে কি না, আদর যত্ন করতে জানি কি না, নিন টাকাটা রাখুন। তিনি বলিলেন, দেখো বাছা, তাহলে কিন্তু আজই রাত্রির একটার গাড়িতে আমি চলে যাব। তখন মালতী ক্ষান্ত হইয়া বলিল, করো বাছা, তোমার যা ইচ্ছে তাই, কিন্তু অন্যায় হলো বলে রাখছি। দাই টাকা লইয়া বাজারে গেল। আজ গিরীন্দ্র বাড়ি আসিল অনেক বিলম্বে, রাত্রি প্রায় তখন আটটা। আসিয়া কাশীবাসিনীকে বলিল, আমার বড় অপরাধ হয়ে গেছে, আপিসে কাজের ভিড়ে আপনাকে নিতে কুলি পাঠাতে একেবারেই মনে ছিল না, দুদিন যখন কষ্ট পেলেন আর একটা দিন তখন কষ্ট করুন। কাল আর আমার আপিস নেই, কাল নিজে গিয়ে আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসব। মালতীর সঙ্গে সাক্ষাৎ হইলে সে তাহার মুখে মদ্যগন্ধ পাইল, বলিল, তোমার গতিক ভালো নয়, তাড়ি ঘাটে গেলে হাতে বেশি পয়সা পেলে তুমি আরও বিগড়ে যাবে। গিরীন্দ্র বলিল, আরে রাম, সে ছোট স্টেশন অজপাড়া গা, সেখানে কি কেলনার কোম্পানি আছে? সেখানে গিয়ে গঙ্গা স্নান করে সব ছেড়ে দেব, ব্যাস একদম। তুমি কাল আপিসে যাবে না? গিরীন্দ্র উত্তর করিল, না, আমার এখানকার সব কাজ শেষ হয়ে গেছে, বাবুরা ধরেছে পরশু ভোজ দিতে হবে, কাল সব জোগাড় যন্ত্র করে রাখতে হবে। গিরীন্দ্র হস্তপদাদি ধৌত করিয়া আসিয়া বলিল, আজ আর জল খাবার খাব না, কোথাও বেরুব না, রুটি দাও একেবারে খাই। মালতী লুচি মোহনভোগ মাছের তরকারি প্রভৃতি বিবিধ উপকরণ যাহা কাশীবাসিনী প্রস্তুত করিয়াছিলেন সমস্ত আনিয়া দিল। গিরীন্দ্র আহার করিয়া পরম পরিতুষ্ট হইল, বলিল, দেখো উনি মাংস রাঁধতে জানেন কিনা জিজ্ঞাসা করো দেখিন। মালতী জিজ্ঞাসা করিয়া আসিয়া বলিল, জানেন কিছু কিছু। গিরীন্দ্র উত্তর করিল, দেখো আমি একটা কথা ভাবছি, ওকে যদি দুই একদিন এই থাকতে বলা যায় উনি থাকবেন না? তাহলে পরশু ভোজ পর্যন্ত ওকে রাখা যাক, একবার জিজ্ঞাসা করো দেখি। মালতী মনে মনে অত্যন্ত খুশি হইয়া বলিল, তুমি জিজ্ঞাসা করো না। গিরীন্দ্র জিভ কাটিয়া বলিল, এই অবস্থায় কি ওর সঙ্গে কথা কইতে পারি? মালতী বলিল, আহা মরে যাই, আজ বাড়ি এসেই ওর সঙ্গে কথা কইলে না, বলিয়া কাশীবাসিনীর কাছে গিয়া প্রস্তাবটা করিল। তিনি সম্মত হইলেন। পরদিন প্রভাতে উঠিয়া গিরীন্দ্র ভোজের জিনিসের ফর্দ করিল। কাশীবাসিনী তাহা শুনিয়া যে সকল মন্তব্য ও পরিবর্তনাদি প্রস্তাব করিলেন তাহা গিরীন্দ্রের নিকট অত্যন্ত সমীচীন বলিয়া বোধ হইল। আড়ালে মালতীকে বলিল, দেখো ইনি একজন খলিফা লোক, কাশীতে শুধু ধর্মকর্ম নিয়েই ব্যস্ত ছিলেন মনে করো না। মালতী রাগ করিয়া বলিল, কি বলো, যাও, তোমার মন ভারী অশুদ্ধ। দুই ক্রোশ দূরে গুরগাঁও নামক পল্লীতে দেবী আছেন। পরদিন প্রভাতে সেইখানে ছাগবলি পাঠানো হইল, রাত্রিকালে ভোজের ব্যাপার নির্বিঘ্নে বলিতে পারি না সম্পন্ন হইয়া গেল, রন্ধনাদি চমৎকার হইয়াছিল। যদি ভোক্তারা সকলে সচেতন থাকিত তবে সমস্বরে ধন্য ধন্য করিতে পারিত। আজ রবিবার, আজ রাত্রের গাড়িতে গিরীন্দ্র তাড়িঘাট যাত্রা করিবে। কাশীবাসিনী বলিলেন, আমি আর দেশে যাব না, আমিও কাশীতেই ফিরে যাই। মালতী বলিল, বেশ তো, আপনিও আমাদের সঙ্গেই চলুন, তাড়িঘাট থেকে চার পাঁচটা স্টেশন বই তো নয়। আহারান্তে গিরীন্দ্র মালতীকে বলিল, গোটা ত্রিশ টাকা বের করে দাও, বাজারের দেনাগুলো মিটিয়ে আসি। মালতী বলিল, অবাক কথা, আমার কাছে আর টাকা আছে নাকি? গিরীন্দ্র বলিল, কেন, সেদিন যে আশি টাকা এনে দিলাম। মালতী উত্তর দিল, পরশু বাজারে যাবার সময় ত্রিশ টাকা নিয়ে গেলে, বাকি যা ছিল কাল সন্ধেবেলা থেকে সে সবই তো প্রায় দিয়ে দিলাম তিন চারবারে, আর টাকা কোথায়?
বলিয়া মালতি বাক্স খুলিয়া দেখিল, 2 টাকা 14 আনা মাত্র রহিয়াছে। গিরীন্দ্র বলিল, এখন উপায়? আমার কাছে তো আর কিছু নেই। মালতি চুপ করিয়া রহিল। খানিক পরে বলিল, আমি কি করব, মদেই তোমার সর্বনাশ করল। সে সময় তো জ্ঞান থাকে না, তখন কেবল দাও দাও, টাকা দাও টাকা দাও। গিরীন্দ্র একটু বিরক্ত হইয়া ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, দেখি কারো কাছ থেকে ধার নিয়ে গে। কাশীবাসিনী বাহিরে বসিয়া সব কথা শুনিয়াছিলেন। মালতীকে ডাকিয়া বলিলেন, ওকে বারণ করো মা, আমার কাছে টাকা রয়েছে, আমার তো এখন আর দেশে যাওয়া হল না। মালতি গিয়া স্বামীকে বলিল। গিরীন্দ্র বলিল, সে কি কাজের কথা, ওর কাছে টাকা নেব, আলাপ নেই, পরিচয় নেই। কাশীবাসিনী একথা শুনিয়া ঘরে আসিয়া প্রবেশ করিলেন। বলিলেন, তাতে আর ক্ষতি কি বাবা, তোমরা তাড়ি ঘাটে গিয়ে থিতু হয়ে বসো, আমি কিছুদিন পরে আবার আসবোখন তোমাদের কাছে, দেখাশুনোও হবে, টাকাও নিয়ে যাব। গিরীন্দ্র কিয়ৎক্ষণ ভাবিয়া বলিল, তাহলে আপনি অনুগ্রহ করে কাশী না গিয়ে আপাতত তাড়িঘাটেই চলুন না আমাদের সঙ্গে, 5-6 দিনেই আপনার টাকা কটি ফিরে দিতে পারব। কাশীবাসিনী বলিলেন, আচ্ছা সে তখন দেখা যাবে, কত চাই, 30? যদি বেশি দরকার থাকে তাও আমার কাছে আছে, যা লাগে বলো বাবা। গিরীন্দ্র বলিল, না মা, বেশি চাই নে, 30 দিলেই হবে। কাশীবাসিনী বাক্স খুলিয়া 10 টাকার 3 খানি নোট বাহির করিয়া দিলেন। সেই দিন রাত্রি 11টার গাড়িতে গিরীন্দ্রনাথ স্ত্রী ও কাশীবাসিনীকে লইয়া যাত্রা করিল। ভজুয়ার মা কাঁদিতে লাগিল। গিরীন্দ্র তাহাকে সঙ্গে লইয়া যাইতে চাহিল, কিন্তু সে স্বীকার করিল না। স্টেশনের পথে কাশীবাসিনী মালতীকে বলিলেন, বাছা, বাবাকে বলো যেন আমার কাশীর টিকিটি করেন, আমার বিশেষ দরকার আছে। গিরীন্দ্র ইহাকে তাড়িঘাটে লইয়া যাইবার জন্য জিদ করিল, কিন্তু ফল হইল না। তাড়িঘাটে যাইতে দিলদার নগরে গাড়ি পরিবর্তন করিতে হয়। গিরীন্দ্র ভোর রাত্রে স্ত্রীকে লইয়া দিলদার নগরে নামিয়া গেল। কাশীবাসিনী চলিয়া গেলেন। বেলা 7টার সময় গিরীন্দ্রনাথ নূতন কর্মস্থান তাড়িঘাট স্টেশনে পৌঁছিল। সরকারি বাসা নির্দিষ্ট আছে, সেইখানে গিয়া উঠিল। জিনিসপত্রগুলি কতক গুছাইয়া স্টেশনে বাবুদের সহিত সাক্ষাৎ করিতে গেল। মালতী স্নান করিবে বলিয়া কাপড় বাহির করিবার জন্য একটা তোরঙ্গ খুলিল। সচরাচর তাহার গহনার বাক্সটি এই তোরঙ্গের মধ্যেই থাকিত। কাপড় বাহির করিতে গিয়া দেখে সর্বনাশ হইয়াছে, গহনার বাক্স নাই। তখন মালতী ভাবিল, নিশ্চয় অন্য কোনো বাক্সে আছে, যতগুলি বাক্স আছে একে একে সমস্ত খুলিয়া খুঁজিল, কোথাও নাই। মন বোঝে না, 2-3 বার করিয়া প্রত্যেক বাক্সটির প্রত্যেক জিনিস আলাদা আলাদা করিয়া খুঁজিল, তথাপি পাইল না। তখন সে হতাশ হইয়া ধুলায় বসিয়া কাঁদিতে আরম্ভ করিল। ঘণ্টাখানেক ধরিয়া ফুলিয়া ফুলিয়া অনেক কাঁদিল। স্টেশন মাস্টারের মেয়ে চম্পকলতা তাহার ছোট ভাইটিকে কোলে করিয়া বউ দেখিতে আসিয়াছিল। সে মালতীকে রৌরুদ্যমানা দেখিয়া বিনা বাক্য ব্যয়ে চম্পট দিল। শেষে গিরীন্দ্র আসিল। সে দেখিয়া বলিল, হে কি? মালতী কাঁদিতে কাঁদিতে সব বলিল। শুনিয়া গিরীন্দ্র মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। কিয়ৎক্ষণ পরে মৃদুস্বরে বলিল, বেশ করে সব খুঁজেছ? মালতী উত্তর দিল, কিচ্ছু বাকি রাখিনি। গিরীন্দ্র বলিল, শেষ তাকে কখন দেখেছ? মালতী উত্তর করিল, কাল খগলতে গুছিয়ে একখানি শালের টুকরোতে বেঁধে ওই কালো তরঙ্গের মধ্যে রেখেছি, বেশ মনে পড়ছে। গাড়িতে কালো তরঙ্গ খুলেছিলে কোনো জিনিসপত্র বের করতে? মালতী উত্তর করিল, খুলেছিলাম একবার, শীত করতে লাগলো, শালটা বের করেছিলাম।
গিরীন্দ্র বলিল, সে সময় গহনার বাক্স বের করে ফেলে রাখুনি তো। মালতী বলিল, কখনো না, উপরে শালখানা ছিল, আমি শুধু আস্তেই করে শাল তুলে নিয়েছি। গিরীন্দ্র বলিল, চাবি কোথা রেখেছিলে? মালতী উত্তর দিল, কোমরে ছিল। গিরীন্দ্র জিজ্ঞাসা করিল, তারপর ঘুমিয়ে পড়েছিলে? মালতী বলিল, তা ঘুমোলাম বই কি। গিরীন্দ্র নিশ্চিত স্বরে বলিল, তবে কাশির সেই মাগি নিয়েছে। মালতী চুপ করিয়া রহিল। গিরীন্দ্র বলিতে লাগিল, যখন ঘুমিয়েছিলে তখন আস্তে আস্তে কোমর থেকে চাবিটি খুলে নিয়ে গহনার বাক্সটি বের করে নিয়েছে, তার নাম কি জানো? মালতী উত্তর করিল, না, বুড়ো মাগির নাম জিজ্ঞাসা করতে পারি কখনো? গিরীন্দ্র বলিল, কাশীতে কোথায় থাকে জানো? মালতী বলিল, কি একটা মঠে। গিরীন্দ্র রাগিয়া বলিল, কাশীতে তো 256টা মঠ আছে, কোন মঠে, কোনখানে সে মঠ, কিছু শুনেছ? মালতী উত্তর দিল, না। গিরীন্দ্র বলিল, সেই কালেই বলেছিলাম, ওসব লোককে বিশ্বাস করো না, ওরা সর্বনেশে লোক, কাশীর ঘাগি বেশ্যা, 30 টাকার চার ফেলে যথা সর্বস্বটা নিয়ে গেল। মালতী বলিল, তিনি কখনো নেননি, তিনি নেবেন কেন? আমি বোধহয় খগলের বাসায় ফেলে এসেছি। গিরীন্দ্র কিন্তু তাহা কিছুতেই বিশ্বাস করিল না, বলিল, ওসব কথা রেখে দাও, জানো না তো পৃথিবীর গতিক। আচ্ছা, সে মাগি কোনোদিন তোমার গহনা দেখতে চেয়েছিল? মালতী ভয়ে ভয়ে বলিল, তা চেয়েছিলেন, সেই ভোজের দিন। বললেন, মা, তোমার কি কি গহনা আছে দেখি। আমি বের করে সব দেখালাম। গিরীন্দ্র বলিল, তবে আর কোনো সন্দেহ নেই, আমি চললাম পুলিশে টেলিগ্রাফ করতে, বলিয়া গিরীন্দ্র স্টেশনে গেল। মালতী আবার একা বসিয়া কাঁদিতে লাগিল। 2 সপ্তাহ কাটিয়া গিয়াছে। এই 2 সপ্তাহে এই দম্পতি গহনার শোক প্রায় বিস্মৃত হইয়াছে। তাহারা পূর্বমতো হাসে, গল্প করে, আমোদ করে। নূতন কর্মে প্রবৃত্ত হইয়া অবধি গিরীন্দ্র বিলক্ষণ উপার্জন করিতে লাগিল। তাহাতেই বোধ হয় গহনা লোকসানের কষ্ট অনেকটা চাপা পড়িয়া গেল। সেদিন পুলিশে টেলিগ্রাফ করা হইয়াছিল। সেই দিনই দিলদার নগর হইতে হেড কনস্টেবল আসিয়া গহনাগুলির ফর্দ ও বিবরণ গিরীন্দ্রনাথের জবানবন্দিসহ লিখিয়া লইয়া গিয়াছিল। কিন্তু তাহার পর হইতে পুলিশের তরফ হইতে আর কোনো সংবাদ নাই। বেলা 11:30। গিরীন্দ্রনাথ আপিসে গিয়াছে। মালতী খাইতে বসিয়াছিল, এমন সময় দিলদার নগর হইতে গাড়ি আসিল। গিরীন্দ্রনাথের বাসা প্ল্যাটফর্মের নিচেই। দুয়ারে দাঁড়াইলে প্ল্যাটফর্ম, গাড়ি, লোকজন সব দেখা যায়। যতবার গাড়ি আসিত ততবার মালতী দেখিতে ছুটিত। প্রতি গাড়ি না দেখিলে যেন তাহার কর্তব্যের হানি হইবে। গাড়ির শব্দ শুনিবা মাত্র মালতী থালা ফেলিয়া এঁটো হাতে এঁটো মুখে গাড়ি দেখিতে গেল। বন্ধ দুয়ারের কাছে দাঁড়াইয়া ফুটা দিয়া দেখিল প্ল্যাটফর্মের উপর কাশীবাসিনী নামিয়াছেন। একটা কুলি তাহার জিনিস নামাইতেছে। তিনি কুলিকে কি জিজ্ঞাসা করিলেন। কুলিটা গিরীন্দ্রনাথের বাসার দিকে অঙ্গুলি নির্দেশ করিল। মালতী ছুটিয়া গিয়া আচমন করিল। কম্পিত বক্ষে কাশীবাসিনীর আগমন প্রতীক্ষা করিতে লাগিল। কত কি যে তাহার মনে হইল, কত আহ্লাদ হইল, আর কতবার মনে মনে বলিল, হে ঠাকুর, স্বামী যে তাহাকে গহনা চুরির অপবাদ দিয়াছেন, সে কথা যেন উহার কর্ণগোচর না হয়। তিনি যে গহনা লন নাই এই বিশ্বাস মালতীর ছিল। আসিতে দেখিয়া সে বিশ্বাস দৃঢ় হইল, নহিলে কখনো তিনি স্বেচ্ছাক্রমে আসিয়া উপস্থিত হন? কয়েক মিনিট পরে কাশীবাসিনী মালতীর নিকটে পৌঁছিলেন। মা এসেছেন, বলিয়া মালতী প্রণাম করিল।
তিনি মালতীকে মাথায় হাত দিয়া সস্নেহে আশীর্বাদ করিলেন। মালতী বলিল, আপনি স্নান করে ফেলুন মা, আমি ভাত চড়িয়ে দিই। কাশীবাসিনী বলিলেন, স্নান করেছি, ভাত চড়াতে হবে না, আজ একাদশী। মালতী লক্ষ্য করিল কাশীবাসিনীর মুখখানা যেন বড় গম্ভীর, বিষণ্ন। কথা কহিতে কহিতে তাহার চক্ষু দুইটি যে ছলছল করিয়া ওঠে। জিজ্ঞাসা করিল, আপনার মনটা এত ভার কেন? তিনি বলিলেন, জানো না। মালতী ভয়ে বিস্ময়ে জিজ্ঞাসা করিল, কি? তোমার সন্দেহ, আমি তোমার গহনার বাক্স নিয়ে গেছি, পুলিশ পাঠিয়েছ, জানো না? মালতী লজ্জায় মৌন হইয়া রহিল। তাহার পর বলিল, আমি যদি বলি আমার একদিনও এ সন্দেহ হয়নি, তবে আপনার বিশ্বাস হবে কি? কাশীবাসিনী ম্লান মুখে বলিলেন, তোমার স্বামীর তো বিশ্বাস হয়েছিল বাছা। মালতী বলিল, পুলিশ আপনার সন্ধান পাবে তা উনি ভাবেননি। উনি তো আজও বলছিলেন, কাশীতে কত লক্ষ লক্ষ মঠ, কোটি কোটি সেবাধারী, কে কার সন্ধান পায়? ব্যর্থ করেছিল আমায়, আমার উপর জুলুমটা কি করেছে কম? 200 টাকা নগদ ঘুষ গুনে দিয়ে তবে নিষ্কৃতি পেয়েছি। মালতী বলিল, আমাদের সঙ্গে আত্মীয়তা করতে গিয়ে আপনার খুব শিক্ষা হলো, বলুন। কাশীবাসিনী জিজ্ঞাসা করিলেন, গিরীন্দ্র কখন আসবেন? সন্ধ্যাবেলা। কেন? মালতী জিজ্ঞাসা করিল। কাশীবাসিনী উত্তর করিলেন, আজই যাব। মালতী বলিল, আজই যাবেন? কাশীবাসিনী ঈষৎ হাসিয়া বলিলেন, তুমি ভারী ছেলে মানুষ, তোমার স্বামী আমাকে চোর বলে সন্দেহ করেন, আর তোমার ইচ্ছে যে আমি থাকি? আমি 2:30-এর গাড়িতে ফিরব। আমাদের আরও অনেক লোক শ্রীক্ষেত্র যাচ্ছে, কাল আমরা সবাই রওনা হব। মালতী জিজ্ঞাসা করিল, কতদিনে ফিরবেন? কাশীবাসিনী জবাব দিলেন, কেন, ফিরলে কি দেখা হবে? বলিতে বলিতে কাশীবাসিনীর চক্ষু দুইটি ছলছল করিয়া উঠিল। কিয়ৎক্ষণ পরে বলিলেন, একটি কাজ করবে? মালতী সাগ্রহে বলিল, কি? আমার কতকগুলি গহনা আছে, সেগুলি তুমি পরদিকিন। বলিতে বলিতে কাশীবাসিনী তাহার সঙ্গের তোরঙ্গটি খুলিয়া একটি হাত বাক্স বাহির করিলেন। মালতী বিস্মিত হইয়া দেখিল তাহার ভিতর বিস্তর গহনা, ভালো ভালো জড়োয়া গহনা। কাশীবাসিনী বলিলেন, এইগুলি সব তুমি নাও। সোনা, রূপা, হীরা, মতি, চুনি, পান্নার চাকচিক্যে মালতীর চক্ষু ঝলসিত। তবু সে আত্মসম্বরণ করিয়া বলিল, সে আমি পারব না। কাশীবাসিনী বলিলেন, কেন? মালতী বলিল, আপনার এই রাশিকৃত গহনা আমি কেন নেব? কাশীবাসিনী উত্তর দিলেন, আমি দিচ্ছি তাই। মালতী বলিল, আপনি দিচ্ছেন, কিন্তু আমি কোন অধিকারে নেব? সে আমি পারব না। আকাশে মেঘ বাড়িয়া উঠিল, ঝড় উঠিল, দিবালোক অত্যন্ত কমিয়া গেল। কাশীবাসিনী জিজ্ঞাসা করিলেন, অধিকার যদি থাকে? মালতী বলিল, অধিকার? কি অধিকার? কাশীবাসিনী মুখখানা নিচু করিয়া বলিলেন, তা বলব, তা বলতেই আজ এসেছি। মালতীর বুক গুড়গুড় করিয়া উঠিল। অবাক হইয়া সে কাশীবাসিনীর মুখপানে চাহিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার মা কি সত্যি মরেছে? মালতী থতমত খাইয়া বলিল, কেন? তিনি বলিলেন, তাই জিজ্ঞাসা করছি। মালতী বলিল, সবাই তো তাই বলে। কাশীবাসিনী বলিলেন,
তাহলে তুমি শোনো, আমি তোমার পোড়ার মুখী মা। বলিতেই কাশীবাসিনীর চক্ষু দিয়া দর দর ধারায় অশ্রু বহিল। মালতী শুনিয়া শিহরিয়া উঠিল, নিস্তব্ধ হইয়া রহিল। অল্পদিনের ঘটনা, সে ভাবিতে লাগিল, মোক্ষদা ঠান্দি তীর্থ করিয়া গ্রামে ফিরিয়া আসিয়াছেন। বাড়িতে রাত্রে শুইয়া শুইয়া তার জ্যাঠাইমার সঙ্গে অনেক কথা বলাবলি করিতেছেন। তাহারা মনে করিয়াছিলেন মালতী ঘুমাইয়া আছে, কিন্তু মালতী ঘুমায় নাই, সব শুনিতে পাইয়াছে। যাহা শুনিল তাহাতে বিশ্বব্রহ্মাণ্ড কেন্দ্রচ্যুত হইয়া যেন তার চক্ষের সম্মুখে ঘুরিতে লাগিল। যে মাকে এতদিন সে স্বর্গগতা জানিত, শুনিল তিনি বাস্তবিক জীবিতা। তাহার সহিত ঠান্দির কোন এক তীর্থে হঠাৎ দেখা হইয়াছে। জানিল যে মার স্মৃতি সে পবিত্রতম বলিয়া পরম ভক্তিভরে আশৈশব পক্ষে ধারণ করিয়া আছে, সে মার স্মৃতি সংসারে ঘৃণিত, মা তার কলঙ্কিনী। তাহার সে রাত্রের কষ্ট অবর্ণনীয়। এই সেই মা! আবার সেই রাত্রের তীব্র অনুভূতি হৃদয়ে ফিরিয়া আসিল। মালতী শিহরিয়া উঠিল, অজ্ঞাত সারি একটু দূরে সরিয়া বসিল। কাশীবাসিনী তখনও কাঁদিতেছিলেন, একটু আত্মস্থ হইয়া জিজ্ঞাসা করিলেন, জামাই জানেন? মালতী বলিল, না। কাশীবাসিনী আবার বলিলেন, তুমি কতদিন হল শুনেছ? মালতী বলিল, বিয়ের পর। কাশীবাসিনী বলিলেন, মোক্ষদা পিসির কাছে? মালতী উত্তর করিল, হ্যাঁ। কাশীবাসিনী বলিলেন, মোক্ষদা পিসির মুখেই শুনলাম তোমার বিয়ে হয়েছে। দানাপুরে মালঘরে জামাই কর্ম করেন, পূজোর সময় তুমি দানাপুরে আসবে তাও ঠিক হয়েছে। মালতী বলিল, তাহলে দানাপুরে তুমি হঠাৎ এসে পড়নি, জেনে শুনে এসেছিলে? কেন? মালতীর স্বর এখন কঠোর। কাশীবাসিনী কাঁদিতে কাঁদিতে বলিলেন, নিজের সন্তানকে কেউ কি ভুলতে পারে? মালতীর এইবার একটু একটু কান্না আসিতে লাগিল। নিজের মা না জানিয়াও ইহার যে মাতৃবৎ আকর্ষণ হইয়াছিল তাই মনে পড়িল। কাঁদো কাঁদো হইয়া বলিল, কেন তুমি জানালে, তুমি কে? কাশীবাসিনী বলিলেন, কি জানি, থাকতে পারলাম না। মালতী আবেগ ভরে একবার বলিতে যাইতেছিল, জানিয়েছ ভালোই করেছ, নইলে মাকে তো কখনো চোখে দেখতে পেতাম না। কিন্তু তৎক্ষণাৎ মনে হইল, এ মা, নাই দেখতাম। এই দ্বিধায় সে কিছুই বলিল না, চুপ করিয়া রহিল। গাড়ির সময় হইল। কাশীবাসিনী কুলিকে বলিয়া দিয়াছিলেন সে জিনিস লইতে আসিল। মালতী বলিল, গহনা নিয়ে যাও, আমি পরব না। কাশীবাসিনী কন্যার মুখপানে চাহিয়া তাহার মনের ভাব বুঝিলেন, বলিলেন, যা ভেবেছ তা নয়, এ তুমি স্বচ্ছন্দে পড়ো, নইলে আমি তোমায় দিতাম না। জীবনে একবার যে পাপ করেছি, আজ 14 বছর ধরে তার প্রায়শ্চিত্ত করলাম, আর এর একখানিও পাপের অর্জন নয়। আমি মস্ত বড় মানুষের মেয়ে ছিলাম, শোনোনি? মালতী বলিল, তবু আমার স্বামীকে সব না জানিয়ে, তার মত না নিয়ে আমি নিতে পারিনে। কাশীবাসিনী বলিলেন, তাই করো, যদি তিনি তোমায় পড়তে না দেন তবে এগুলো দেবসেবায় দিয়ে দিও। তিনি যাইবার জন্য উঠিলেন। মালতী আর থাকিতে পারিল না, মা আবার দেখা দিও বলিয়া কাঁদিয়া তাহার পা জড়াইয়া ধরিল।
প্রণাম করিল। সাবিত্রী হও, রাজরানী হও মা বলিয়া মা কন্যাকে আশীর্বাদ করিয়া দ্রুত গৃহ হইতে বাহির হইয়া গেলেন। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প কাশীবাসিনী। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। গল্পপাঠ আপনাদের কেমন লাগল কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। আবার আসব আগামী শনিবার সন্ধে ঠিক 8:30 আবার একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। আজ তাহলে চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।